আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফাতেমা আক্তার। দেখুন, আমি আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি একটা রেসিপি করব, মুরগির মাংস রান্না করব। মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, এই যে কুটে ধুয়ে সব রকমের মশলা মাখিয়ে রেখেছি। এতে চুলে হাই দিয়েছি, তেল দিয়েছি, এতে গরম মশলা দিয়েছি, জিরা দিয়েছি, এখন মুরগির মাংসটা ছেড়ে দিয়েছি। দেখুন দর্শক, আমি কীভাবে মুরগি মাংসটা রান্না করছি সহজে। এতে টমেটো দিয়েছে একদম কুচি কুচি করে কেটে, এটা টমেটো সসের মতো এটা সিদ্ধ হয়ে যাবে মাংস কষাতে কষাতে। অল্প একটু গড়াও, হ্যাঁ বাড়াও, তখন তাড়াতাড়ি এটা গরম হবে, বাড়াও। বাড়াও একটু, তখন আর তাড়াতাড়ি হবে, বাড়াও। প্রিয় দর্শক, মুরগিটা আমার মেয়ে রান্না করতে এসেছে, ও এখন এটা আমার কাছে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। বলতে এটা কষাও ভালো করে, ও রেডি করেছে, কুটেছে, ধুয়েছে, পাটা মশলা বেটে নিয়েছে, পেঁয়াজ রসুন আদা গরম মশলা, আবার তেলে গরম মশলা দিয়েছে ছেড়ে। মাংসটা ভালো করে কষাতে হবে, এখানে আপনার সবগুলো মশলা একসাথে দিয়ে মাংসটা একসাথে বসিয়ে দেওয়া হচ্ছে। সাদা লাল দারচিনি লং গোলমরিচ আদা পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছে, আবার ফোড়নও দিয়ে দিয়েছে দারচিনি এলাচ। তাহলে দিয়ে মাংসটা ছেড়ে দিয়েছে, এতে মাংসটা সুগ্রান হয়, জিরা সুগ্রান এলাচটা সুগ্রান দারচিনি সুগ্রান। আপনি যত ভালো করে মাংস কষিয়ে নেবেন তত মাংসগুলো খেতে স্বাদ হয়। Thank you.
যাবে দাঁড়া তুমি দেখো দেখুন দর্শক পানিটা তো শুকিয়ে এসেছে তো নিচে পুড়ে যাবে দেখে চুলাটা বাড়াচ্ছে না এরপর যে চুলাটা একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি তেলটা উঠে আসবে মাংসটাও একটু স্যান্ড হবে নিচে আস্তে আস্তে তেলটা ই ভালোভাবে হয়ে মশলাগুলো হয়ে চিকেন কারিটা ঝাল করে করবি স্পাইসি চিকেন কারি হচ্ছে এটা অনেক সময় অনেকে করে কি মশলাটা আগে অনেকক্ষণ কষায় তারপর মুরগি মাংস আজকে মশলা সব একসাথে কষিয়েছে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে সাথে কষানো হয়ে যাচ্ছে মাংসগুলো সিদ্ধ হচ্ছে এটা আমার রান্না করতে সময় কম লাগবে পেঁয়াজগুলো কুটে নিয়েছে আর আদা রসুন মশলা এগুলো বেটে দিয়েছে দেখুন মাংসটা শুকিয়ে আসছে অনেক স্যান্ড বের হয়েছে এখন অল্প কটা আলু দিচ্ছে সাথে ঝোল করবে তার কটা আলু দাও তাহলে সাথে আলুগুলো দিয়ে দিচ্ছে এখন কষিয়ে নেবে আবার এখন আর বেশি কষাতে হবে না অল্প একটু কষিয়ে পানি দিয়ে দিবে গরম পানি দিয়ে দাও গরম পানি দাও
দেখুন দর্শক কষানোটা খুব ভালো হয়েছে, আবার দেখুন এই যে লুকিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও ভালো হয়েছে। দিয়ে দর আমি শিখিয়েছি কখন তুমি বসে করবা। আর কথা তো আপনি দিয়ে দাও তাহলে বাড়া আর কি আর একটু বাড়িয়ে দাও, তখন তো তোমার এই যে তেল উঠে গেছে দেখি রান্না শিখছে, রান্না করেছে এরা যে মুরগি মাংস কয়েকদিন আজকে আবার করছে, আমাকে দিচ্ছে না ও রান্না করছে আমার মেয়ে। এখন তো লেগে যাচ্ছে আর লাগবে না, তুমি পানি দিয়ে দাও, পানি দিয়ে আর কি কষাবো, কখন মতো দেবো কখন কি দেবো। প্রিয় দর্শক দেখুন এখানে মাংসগুলো তো গরম পানি দিয়ে দিয়েছে, আলু সহ মাংসগুলো এখন গরম পানিতে এই যে সমান সমান করে পানি দিয়ে দিয়েছে, তা ফুটে আসতেছে পানিটা, দেখুন এই যে মাংসগুলো মাংসটা একটু ঝোল ঝোল করবে। সে এভাবে সুন্দর করে মাংস কষিয়ে নেবেন, তারপরে পানি গরম পানি দিয়ে দিবেন আলু সহ, যখন একটু সমান সমান মাখা মাখা ঝোল শুকিয়ে আসবে আবার কিছু মশলা দিয়ে দিবেন সাথে, মশলা দিয়ে দিলে একটু সুগ্রাম হবে আপনার, গরম মশলাগুলো দিয়ে দিবেন অথবা জিরা যদি গুঁড়া থাকে তালা জিরা ওইটা দিতে পারেন সাথে, ঢাকনিটা কি দিবে এখনও ঢাকনাটা ওই দিন আপনাকে ধুয়ে এসো। প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। প্রিয় দর্শক দেখুন অনেক মজা হয়েছে, এখন প্রিয় দর্শক মনে হয় রাত 12টা বাজে, আর ও রান্নাটা ঢেকে দিবে, আরও 15 মিনিটের মতো এটা চুলে রাখবো আমি, তো 15 মিনিট পর এটা সিদ্ধ হয়ে এলে পানিটা একটু শুকিয়ে আসবে সমান সমান হবে, তখন মশলাগুলো দিয়ে দিবে সাথে, এভাবে আমি রেসিপিটি তৈরি করে নেব। প্রিয় দর্শক আপনিও ইচ্ছে হলে এভাবে আমার মতো মাংসটা সুন্দর করে প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আলু দিয়ে সাথে পানি গরম পানি ঢেলে দিবেন, সিদ্ধ হয়ে এলে গরম মশলাগুলো আবার ছিটিয়ে দিবেন, জিরা গুঁড়া দিয়ে দিবেন অথবা ফোড়নও দিতে পারেন আপনি পরে এটা ঢেলে, যদি ইচ্ছে হয় ফোড়ন দিয়ে দিলেন, পেঁয়াজ দিয়ে দিন, আমার বাচ্চা দেখা যাক কি শেষে ফোড়ন দেয় না কি করে, তো ভালো থাকুন। প্রিয় দর্শক দেখুন আমার মাংসটি শুকিয়ে এসেছে, ঝোল আসছে গায়ে গায়ে, এ পর্যায়ে পেঁয়াজ সে ফোড়ন দিয়েছে একটা পাতিলে, ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছে এখানে, এখন আবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেয়ে মাংসটা তুলে নেবে, হয়ে গেল আমার সুন্দর একটা স্পাইসি চিকেন কারির রেসিপি। প্রিয় দর্শক আপনারও ইচ্ছে হলে বানিয়ে খাবেন, ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।